বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সকাল সকাল একটা চায়ের রেসিপি নিয়ে চলে আসলাম, ঔষধি চা। অনেকের জানা আছে, তারপরেও আমি আজকে যেহেতু খাবো এই জন্য ভাবলাম ভিডিওটা শেয়ারও করি, অনেকে উপকৃত হবে যারা জানে না। তো এখানে আমি নিয়েছি চা বানানোর জন্য একটা কেতলি, আর এলাচ, লবঙ্গ, সামান্য একটু চায়ের পাতা দিব, একটা দারচিনি, আর হচ্ছে একটা তেজপাতা, আর আদা কুচি। আমি কিন্তু চা বানাতে আসবো বলে আমি খুব ভালোভাবে আমার হাত পরিষ্কার করে নিয়েছি, আর এগুলো আমি সমস্ত কিছু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আদাটা আমি একটা পাথরে রেঁধে ছেঁচে নিয়ে এসেছি। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে তো খেতেই হবে। আমি এখন এই যে এই কাপের 2 কাপ পানি এর মধ্যে দিব। পানিটা ফুটানো বিশুদ্ধ পানি। আর আমি এর সাথে অনেকে পানি গরম করে ফুটিয়ে তারপরে এগুলো দেয়, কিন্তু আমি এর সাথে সব কিছু একসাথে দিয়ে দেব। লবঙ্গ, এলাচ, দারচিনিটা একটু মাঝে ভেঙে দিব, আদা কুচি একটু বেশি করে দিয়েছি, গলার কাছে হয়তো বা একটু ধরবে কিন্তু খুব উপকার। ঠান্ডা, কাশি, মাথা ব্যথা আমি নিজে খেয়ে দেখেছি, আল্লাহর রহমতে অনেক অনেক উপকার, অনেক কাজে লাগে। ঠান্ডা, কাশি, জ্বর ভালো হয়ে যায়, উপকার পাবেন ইনশাল্লাহ। এটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর চায়ের পাতা খুব সামান্য কম দিয়েছি, কারণ চাটা আমি বেশ কিছুক্ষণ অল্প আছে, একদম সামান্য আছে, জাল দিব, অনেকক্ষণ জাল দিব, দিয়ে 1 কাপ পরিমাণ করব। এই জন্য আমি চায়ের পাতা খুব কম পরিমাণ নিয়েছি, না হলে তিতা হয়ে যাবে। তো চাটা জাল দিয়ে আসি চলেন। চাটা আমি জালে বসিয়ে দিয়েছি, 1 কাপ পরিমাণ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ওপাশে আমি চাটা চুলায় বসিয়ে দিয়ে এসেছি, আর এখানে 1 পিস লেবু কেটে রেখেছি আমি। চাটা যখন আমি 1 কাপ পরিমাণ বানিয়ে এখানে ঢালবো, তখন আমি এই লেবুটা চিপড়িয়ে দেব। সত্যি এত উপকারী এই চাটা, খেলে জ্বর, মাথা ব্যথা, ঠান্ডা, কাশি একেবারে একদিনেই অনেকটা পরিবর্তন হয়ে যায়। আমি নিজে খেয়ে দেখেছি, অনেক উপকার। তো আপনারা খেয়েও ট্রাই করতে পারেন। চাটা আমি 1 কাপ পরিমাণ বানিয়ে জাল দিয়ে নিয়ে আসছি। চাটা 1 কাপ পরিমাণ করে নিয়ে এসেছি, খুব সুস্বাদু ঘ্রাণ বের হচ্ছে চাটা থেকে, মাশাল্লাহ। এই চাটা এখন আমি কাপের মধ্যে ঢালবো। দেখেছেন, আইডিয়া অনুযায়ী 1 কাপ পরিমাণই হয়েছে। এখন এই লেবুর টুকরাটা, 1 টুকরা লেবু দিলেই হবে, আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে চিপিয়ে নিচ্ছি। আরেকটা কথা, যে যেভাবে যে পরিমাণ চিনি খান, অনেকে চিনি ছাড়াই খায়, অনেকে চিনি দিয়ে খায়, যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে চিনি দিয়ে দিবেন, খাবেন। চিনিটা আসলে অতিরিক্ত আমি খাই না, অতিরিক্ত খাওয়া ঠিকও না। তো আমি 1/2 চামচ পরিমাণ চিনি দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে। দেখেন চায়ের কালারটা কি সুন্দর আসছে, আর ঘ্রাণটাও খুব সুন্দর আসছে। তো এ হয়ে গেল আমার ঔষধি চা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, কোনো উপকারে আসে, তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।